আজকে আমরা রিম্যান ইন্টিগ্রালের আরেকটা অঙ্ক করব। এখানে আমাদের প্রমাণ করতে বলেছে এইটা। তো এখানে দেখো, যেহেতু ইন্টারভ্যালটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে সলিউশন এক্স এর মানটা কেমন হবে? 0 থেকে 1 এর মধ্যে, তাই না? কারণ ইন্টারভ্যালটা 0 থেকে 1। এবার দেখো, এটার থেকে বড়, এটার থেকে ছোট। তো এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে কি করব, যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কোনো একটা কনস্ট্যান্টের থেকে আমরা ছোট অথবা বড় একটা নিয়ে আসতে হবে। আর একটা কি, এখানে π/6। তো যখনই π/6, এখানে তো 0 থেকে 1 ফাংশন, এখানে কোনো পাই উল্লেখ নেই, কিন্তু এখানে পাই এসছে, তার মানে হয় সেটা কোনো সাইন ইনভার্স বা কস ইনভার্স, ট্যান ইনভার্স, এক কথায় কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হবে। তো এই যে ফাংশনটা, এই ফাংশন থেকে আমাদের এমন দুটো ফাংশন বের করতে হবে যেটা ইন্টিগ্রেশন একটা আসবে কি সাইন কসের ক্ষেত্রে বা কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর একটা আসবে কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এখানে দেখো, রিভার্স 1/ করে আছে, 1/ করে কনস্ট্যান্টটা ছোট, তাহলে আমরা যখন সিম্পল করবো তখন কি কনস্ট্যান্টটা বড় হবে। তো সিম্পল ফাংশনটা আমরা কী আছে, লিখে নিয়ে আগে ফাংশনটা আমরা দেওয়া আছে 4 − x² + x³। তো ফার্স্ট আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে করি, তো এখানে কনস্ট্যান্ট, তো কোনো একটা এখানে তো কনস্ট্যান্টটা ছোট, তো 1/ ক্ষেত্রে ছোটো, তার মানে এটার ক্ষেত্রে বড় হবে। তো এর থেকে বড় কোনো একটা আমাদের কনস্ট্যান্ট ফাংশন খুঁজতে হবে। তো এটাকে দেখো আমরা কী লিখতে পারি, 4 − x² − x³ লিখতে পারি। এবার এক্সের মানটা কেমন? 0 থেকে 1 এর মধ্যে। তো 0 থেকে 1 এর মধ্যে x² মান যা হবে, তার থেকে x³ এর মান আরও ছোট হবে। তো x³ ছোট, তোমরা বড় থেকে আমরা ছোট বাদ দিচ্ছি, তোমার এটা কি পজিটিভ? তো ব্র্যাকেটের ভিতরে পজিটিভ। তো 4 থেকে কোনো একটা পজিটিভ সংখ্যা বিয়োগ দিলে আমরা এটা পাচ্ছি, তাহলে 4টা কি এটার থেকে অবশ্যই বড়, তাহলে এর থেকে বড় কি 4। আবার এক্স এর মান 0 হয়ে গেলে তখন 4 তাহলে বড় অথবা সমান, ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে দেখো, π/6 যে টাইমটা সেটা বড় আছে, তাহলে 1/ করলে ছোট হয়ে যাবে, তাহলে এর থেকে ছোট একটা আমাদের টার্ম খুঁজতে হবে, যেটা ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন কস এরকম টাইপের কিছু একটা আসবে। তো এখানে দেখো, x² x³ দিয়ে কিছু আসবে না, বা 4 − x³ দিয়ে কিছু আসবে না, কিন্তু যদি 4 − x² নিই আমরা, তাহলে 1/4 − x² কোনো একটা সাইন কসে ফাংশন আসতে পারে। তার জন্য আমরা কী করবো, এটাকে আমরা নেব, তাহলে এখানে কী থাকলো, 4 − x² + x³। এর থেকে আমরা এখানে ছোটো নিচ্ছি, এখানে বড়ো নেবো, কারণ এ পাশটা বড়ো, তাহলে 1/ করলে ছোটো হয়ে যাবে, তাই এ পাশটা আমরা কী নিচ্ছি, ছোটো নেবো, কত নেবো, 4 − x², ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, দেয়ারফোর এটা 1/ করে দাও, তাহলে 1/4 তার থেকে বড়ো কে 1/4 − x² + x³, তার থেকে বড়ো কে এটা, তাহলে 1/4 − x². এবার মেন টাইম ছিল আমাদের রুট ওভার, তো রুট ওভার নিয়ে নাও, দ্যাট ইমপ্লাইস 1/4 তার রুট, তারপর 2 √ 4 − x² + x³ ≤ 1/√4 − x² ফর অল এক্স বিলংস টু কোথায়, 0 থেকে 1 এর মধ্যে, ব্যাস হয়ে গেলে। এবার প্রত্যেকটা ফাংশনকে আমরা কি নাম ধরবো, একটা fx, একটা gx, একটা hx এভাবে ধরবো, ঠিক আছে? তাহলে লেট fx = ½, gx = এটা 1/√4 − x² + x³, আর hx 1/√4 − x² ফর অল এক্স বিলংস টু কোথায়, ক্লোজ ইন্টারভাল 0 থেকে 1, ঠিক আছে? এবার তিনটাকে আমরা একসঙ্গে নিয়ে কাজ করতে পারবো না, যে কোনো দুটোকে নিয়ে কাজ করবো। তো ফার্স্টে আমরা fk আর gk নিয়ে কাজ করছি। এখানে দেখো, fটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা অবশ্যই ইন্টিগ্রেবল, আর gটাকে একটা পলিনোমিয়াল, তাহলে এটাও কি একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা কী হবে, ইন্টিগ্রেবল হবে। তাহলে আমরা প্রথমে এই দুটোকে নিয়ে কাজ করছি, f অ্যান্ড g আর বোথ কন্টিনিউয়াস অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 1,
एंड देयरफॉर दे आर कैमन है दे आर इंटीग्रेबल कथाय क्लोज इंटरवल जीरो थे वन मध्य आर एखान एफ एक्स जी एक्स एखे बस ले कि पासी उ हाव एफ एक्स लेस दैन इक्ल टू जी एक्स फर अल एक्स बिलंगस टू कथाय क्लोज इंटरवल जिरो टू वन ठीक है तेल दो इंटीग्रेबल अब ये कंडिशन तेल दोपाशे क्यों करब इंटीग्रेशन नहीं नब जिरो थे वन एफ अफ एक्स डि एक्स लेस दें इक्ल टू जिरो थे वन जि अफ एक्स डि एक्स तो लेस दें इक्ल टू आज क्योंकि प्रमाण शुदुम्र लेस दें आज ठीक है तो लेस दें इक्ल टू थे लेस दें आनते गले एफ और जि एर मध्य जिरो थे वन मध्य एक्सर एम एक मान खुजब जार जन कि एफ एक्स लेस दें जि एक्स इक्ल टू ना क्योंकि शुदुम्र जि एक्स लेस दें अलसो तुम्हारा जो एफ अफ हाफ बेर करो हाफ बसो एफ अफ हाफ तेम हाफ ही जि अफ हाफ बसाओ एखे तुम एक्सर मान हाफ बसाओ तेल वन बाय फोर प्लस वन बाय वन बाय एट हो सबग कैलकुलेशन कर देखें एर थे एक बड़ मान पाबा तेल एफ अफ हाफ ग्रेटर दें जि अफ हाफ ठीक है तेल एट लेस दें इक्ल टू पे क्योंकि एक माच ए वन थे सरि जिरो थे वन मध्य एक्सर एम एक मान हाफ पेल जाते कि हे एफ एक्स लेस दें जि एक्स तेल एखान क्या बोलते रहो देयरफॉर जिरो थे वन एफ अफ एक्स डि एक्स लेस दें जिरो थे वन जि अफ एक्स डि एक्स मैच हो गल एबार सिम्पली मान बस दाओ एफ एक्सर जि एक्सर और इंटीग्रेशन कर दाओ जिरो थे वन वन बाय रूट ओवर फोर माइनस एक्स स्क्वायर प्लस एक्स क्यूब डि एक्स तो ये इंटीग्रेशन करते हैं ना कारण ये हमारे प्रमाण आज है ना शुधुमात्र एटा के इंटीग्रेशन करो कत आस इंटीग्रेशन कर ले हाफ ही आस जिरो थे वन डि एक्स बाय रूट ओवर फोर माइनस एक्स स्क्वायर प्लस एक्स क्यूब ये हलो हमारे एक नम्बर एबार एक ही भाव क्यों करब हमें जि एक्स एच एक्स के लिए क्या करब एच इज कंटिन्यूस कथाय ऑन क्लोज इंटरवल जिरो टू वन एंड देयरफॉर एच टा कि इंटरवल और एफ टाके सॉरी जी टाके नहीं तुम्हारा आगे आलोचना कर बार बार टाके बोललाम ना एंड देयरफॉर एच इज इंटीग्रेबल ऑन कथाय क्लोज इंटरवल जिरो टू वन आबार कि पाच्छी एखान थेके जि अफ एक्स लेस दैन इक्वल टू एच एक्स उ हाव जि अफ एक्स लेस दैन इक्वल टू एच एक्स फर अल एक्स बिलंगस टू कोथाय क्लोज इंटरवल जिरो थेके वन मध्य ताले एखान थेके आमरा कि बोलते पारबो देयरफॉर इंटीग्रेशन जिरो टू वन जि अफ एक्स डि एक्स लेस दैन इक्ल टू जिरो टू वन एच एक्स डि एक्स किन्तु एखाने इक्ल टू चले शुधुमात्र इक्ल आसते हैं तेल एम एक एक्स खुजते हैं जार जन क्या जि अफ एक्स लेस दैन एच एक्स इतने देखें हाफ बसाले हो जाए अल्सो जि अफ हाफ लेस दैन एच अफ हाफ देर पर हमें कि बोलते पर जिरो थे वन जि अफ एक्स डि एक्स लेस दें जिरो थे वन एच अफ एक्स डि एक्स बस एबार जि एक्स एच एक्स एर मान बसा दैट इम्प्लैस जिरो थे वन डि एक्स बाय रूट ओवर फर फोर माइनस एक्स स्क्वायर प्लस एक्स क्यूब लेस दें जिरो थे वन डि एक्स बाय रूट ओवर फोर माइनस एक्स स्क्वायर एट तो छोड़ प्रमाण तक किबा शुदुम्र एटे एटल टू कत साइन इनवर्स एक्स बाय टू जिरो थे वन तेल साइन इनवर्स हाफ माइनस साइन इनवर्स जिरो
साइन इनवर्स हाफ मान कत पाई बाई सिक्स और साइन इनवर्स जिरो मान जिरो नम्बर फ्रम वन एंड टू उ गेट कि पेल हाफ लेस दें जिरो थे वन डिएक्स रूट ओवर फोर माइनस एक्स स्क्वायर प्लस एक्स क्यूब लेस दें पाई बाई सिक्स प्लस रूट। तो आशा करछि तुम्हारा बुझते पे एबार चलो सेम टाइप की एग्जाम्पल देखे नी। एग्जाम्पलटा देवा आछे आमादेर प्रूफ दैट वन थार्ड लेस दें जिरो थेके वन डिएक्स बाय वन प्लस एक्स स्क्वायर लेस दें पाई बाय फोर। एखाने देखो सेम একদিকে কনস্ট্যান্ট একদিকে পাইয়ের ফাংশন পাই মানে এখানে জিরো থেকে ওয়ান ইন্টারভেল পাই তো নেই তাহলে এ পাশটায় সাইন কস টাইপের কিছু নিয়ে আসতে হবে আর এই পাশটা একটা কনস্ট্যান্ট তো লেস দেনের দিকে কনস্ট্যান্ট তার মানে একটা ওয়ান বাই যেহেতু আছে যখন আমরা সিম্পলি এই ফাংশনটাকে করব তখন গ্রেটার দেন দিকে আমাদের কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে ঠিক আছে। এখানেও কেমন এক্সের মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে। এবার দেখো এখান থেকে আমি সিম্পলি যেহেতু করি আমি জাস্ট রাফ করছি তাহলে এটা কনস্ট্যান্ট তাই না এর থেকে আমরা ছোট পাবো একটা ওয়ান কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্টটা কি আছে ছোটোর দিকে আছে তার মানে হিসেবে বড় লাগবে কিন্তু কনস্ট্যান্টটা তো কনস্ট্যান্ট আমরা পাচ্ছি ওয়ান নিলে যদি এখানে এক্স এর মান জিরো হয়ে যায় তাহলে তো ওয়ান ইকুয়াল টু এক্স এর মান জিরো বাদ দিয়ে অন্য কিছু হলে এটা কিন্তু বড় হয়ে যাবে তাহলে এটা আমাদের নিতে পারবো না আমরা আমাদের এমন একটা মান খুঁজতে হবে কনস্ট্যান্ট যেটা এই মানটাও আমাদের দেবে প্লাস কি এর থেকে বড় হবে। এবার তুমি এক্স এর মান এখানে সর্বোচ্চ কত হতে পারে ওয়ান হতে পারে তাহলে ওয়ান পুট করে দেখো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দেন কত হতে পারে থ্রি হতে পারে না লেস দেন ইকুয়াল টু এক্স এর সর্বোচ্চ মান ওয়ান তাহলে ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে থ্রি বা ওয়ানের থেকে ছোটো যাই মান বসান না কেন থ্রির থেকে কমই হবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আর এই পাশটা আমাদের লাগবে সাইন কসের কোনো ফাংশন এটা লেস দেন ছিল ওয়ান বাই করলে এটা গ্রেটার দেন ওয়ান বাই জন্য লেস দেন তাহলে আমাদের গ্রেটার দেন নিয়ে আসতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার গ্রেটার দেন আর ইকুয়াল টু কত লিখব যদি তুমি ওয়ানের সঙ্গে এক্সকে নাও তাহলে সাইন কসে কোনো ফাংশন পাবে না লগ দিয়ে কিছু একটা চলে আসবে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার নাও তবুও সাইন কসে কোনো ফাংশন পাবে না কিন্তু যদি ওয়ানের সঙ্গে এক্স স্কোয়ার নাও তাহলে একটা পেতে পারো যেমন ধরনের ওয়ান টেনের কিছু একটা আসবে টেন টাইপের তাহলে আমার লাইক গ্রেটার দেন ওয়ান প্লাস এক্স স্কোয়ার কারণ এখানে এক্স আর একটা টার্ম যোগ ছিল সেই টার্মটাকে আমি যোগ করছি না তার জন্য এটা কী হবে ছোট হবে তাহলে এখান থেকে আমরা একবার কী বলতে পারবো ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ারের থেকে বড় ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার থেকে বড় তিন এটা উল্টো করে দাও তাহলে ওয়ান থার্ড লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ব্যাস এটাকে ধরো না এফ এক্স এটাকে জি এক্স এটাকে এইচ এক্স তারপরে একদম হুবহু আগের পদ্ধতিতে করো দেখবে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো অঙ্কগুলো খুবই সহজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ বাকি অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।